তবে সবাইকে আমার চ্যানেল অনলাইন স্টাডিজে ওয়েলকাম। যারা যারা ভোকেশনাল এইচএস দিয়েছো তারা আশা করছি সবাই নিজেদের গ্রেডটা জানতে পেরেছো। তো যারা যারা তোমাদেরকে প্রথমেই বলি, যারা যারা ও গ্রেড পেয়েছো তাদের হচ্ছে আউটস্ট্যান্ডিং, মানে তারা 90 থেকে 100% মধ্যে নাম্বার পেয়েছো। যারা যারা এ প্লাস পেয়েছো তাদের হচ্ছে এক্সেলেন্ট, মানে 80 থেকে 89% পেয়েছো। যারা যারা এ পেয়েছো তারা 70 থেকে 79%, 70 থেকে 79% নাম্বার তাদের রেজাল্টে থাকবে, ভেরি গুড। যারা বি পেয়েছো তারা হচ্ছে, সরি আগে বি প্লাসের কথা বলি তোমাদেরকে, যারা যারা বি প্লাস পেয়েছো তাদের হচ্ছে 60 থেকে 69%, ওকে 60 থেকে 69% যারা পেয়েছো তারা হচ্ছে বি প্লাস, দ্যাট ইজ গুড, গুড পাবে। আর যারা বি পেয়েছো তারা হচ্ছে 50 থেকে 59% নাম্বার, 50 থেকে 59% নাম্বার যারা পেয়েছো তাদের রেজাল্টে বি দেখাচ্ছে, তারা স্যাটিসফ্যাক্টরি, মানে মোটামুটি ঠিক আছে। আর সি যারা দেখাচ্ছে যাদেরকে গ্রেড, তারা হচ্ছে 45 থেকে 49%, ওকে এটা ফেয়ার। আর যারা 30 থেকে 39% পেয়েছো তারা পি থাকবে তাদের, মানে পাস্ট, ওকে 30 থেকে 39% যারা পেয়েছো তারা হচ্ছে পাস্ট। আর যারা বিলো 30% পেয়েছো তারা কিন্তু ফেল, ওকে যারা বিলো 30% পেয়েছো মানে 30% নিচে যারা পেয়েছো তারা কিন্তু ফেল, তাদের এফ লেখা থাকবে গ্রেডে, ওকে। তো তোমাদের আপাতত গ্রেডটা দেওয়া হয়েছে 12টার পর থেকে, আর দুটোর পরে তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা একটা ইমেল, মানে একটা অ্যাড্রেস আছে, তো ওখান থেকে মানে ওনারা অ্যাক্সেস করতে পারবেন। দুটোর পর থেকে তোমাদের স্কুলের স্যারেরা তোমাদের রেজাল্ট অ্যাক্সেস করতে পারবে, মানে তোমরা কোন সাবজেক্টে কী নাম্বার পেয়েছো, টোটাল কত হলো, কী হলো না হলো, মানে পুরো যে রেজাল্ট সেটা তোমাদের স্কুলের স্যারেরা দুটোর পরে অ্যাক্সেস করতে পারবে। তো ওনারা ওখান থেকে প্রিন্ট আউট তোমাদেরকে আশা করছি দিয়ে দেবেন, ওকে। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা তারা অবশ্যই কমেন্টে জানাও যে তোমরা কে কত, মানে কী গ্রেড পেলে, বা যখন তোমরা পার্সেন্টেজ জানতে পারবে তোমরা কত কী পার্সেন্টেজ পেলে সেটা অবশ্যই কমেন্টে জানাও। আর সবাইকে কনগ্র্যাচুলেশনস তোমরা যারা যারা পাস করেছো। আর একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেকেই আছো যারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাওনি, মানে তোমাদের যখন প্র্যাকটিক্যাল এক্সাম হয়েছিল তারা এক্সটার্নাল পরীক্ষা দিতে যাওনি, সেসব ক্ষেত্রে তাদের কিন্তু ফেল ধরে রাখো, ঠিক আছে? কারণ ওদেরকে তো মার্সি আশা করছি করবে না, কারণ যারা ইন্টারনাল দাওনি বা এক্সটার্নাল দাওনি তাদের তো নাম্বার দেওয়ার কোনো জায়গাই থাকবে না, ঠিক আছে? সেই পার্টিকুলার যে হয়তো কোনো একটা পার্টিকুলার সাবজেক্ট তোমরা ইন্টারনাল বা এক্সটার্নাল দিতে যাওনি, আশা করছি পার্টিকুলার সেই সাবজেক্টটাতে তোমাদের মানে ফেল আসবে। বা কেউ যদি একদমই কোনো ইন্টারনাল বা এক্সটার্নাল এক্সাম যদি না দিতে গিয়ে থাকো, বা দুটোর মধ্যে যে কোনো একটা, কোনো একটা সাবজেক্টেও যদি তোমরা ইন্টারনাল বা এক্সটার্নাল মিস করে থাকো সে কিন্তু ফেল, ওকে। কারণ তোমাদের নাম্বারটা এটার উপরেই বেস করে দেওয়া হয়েছে, কারণ তোমাদের তো আর কোনো রকম কোনো এক্সাম হয়নি, ওকে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল।